পৌত্তলিকদের রান্না করা খাবার খাওয়া যাবে কি? পৌত্তলিকদের রান্না করা খাবার দুই রকমের, একটি হচ্ছে যেমন শাক সবজি বা মাছ এই জাতীয় জিনিস, যদি সেখানে হারাম কিছু না দেয় সেগুলি খাওয়া যাবে। আরেকটি হচ্ছে পৌত্তলিকদের জবাই করা জিনিস, যেমন গরু ছাগলের গোশত বা হাঁসের গোশত, মুরগির গোশত, সেটা জবাই করছে সেগুলি খাওয়া যাবে না কোনো ক্রমেই। আর যদি অন্য অন্য জিনিস হয় যেমন চিড়া মুড়ি ইত্যাদি, সেগুলো খাওয়া যাবে যদি আপনার রুচিতে সমস্যা না হয়, যদি সেখানে হারাম কিছু দেওয়া না হয় সেগুলো খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم